আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনি এবং আপনার ছোট্ট সোনাটা খুব ভালো আছেন শীতকাল তো প্রায় চলেই এলো আর এই শীতকালে আপনার ছোট্ট সোনাটার কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিতে হবে আর এই এক্সট্রা কেয়ার নিতে গিয়ে কিছু কিছু এক্সট্রা জিনিস আপনাকে বাড়িতে রাখতে হবে তো আজকের আলোচনার বিষয় হলো শীতকালে আপনার বাচ্চার জন্য কি কি প্রয়োজনীয় জিনিস আপনার হাতের কাছে রাখতে হবে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শীতকালে বাচ্চার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেগুলো আপনাকে সব সময় হাতের কাছে রেখে দিতে হবে বা আপনাকে কিনে আগে থেকে রেডি করে রাখতে হবে সেরকম কিছু জিনিসের মধ্যে প্রথমেই জামা কাপড়ের বিষয়টা আসে তো জামা কাপড়ের বিষয়টা বলতে গেলে বেশ কিছু জামা কাপড়ের কথা বলতে হয় অর্থাৎ পাতলা জামা মোটা জামা উলের জামা তো বিভিন্ন রকম জামা কাপড় হয়ে থাকে যখন যেমন ঠান্ডা পড়বে সেই অনুযায়ী আপনাকে জামা পরাতে হবে তো প্রথমে উলের জামা কাপড়ের কথাটা বলি আপনাকে কিন্তু উলের সোয়েটার মোজা হাত মোজা পা মোজা পাজামা, টুপি এগুলো কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ যখন খুব বেশি ঠান্ডা পড়বে তখন আপনাকে উলের জামা কাপড় বাচ্চাকে পরাতে হবে তবে উলের জামা কাপড় পরানোর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে ডাইরেক্ট উলের জামাটা বাচ্চার গায়ে পরাবেন না তাহলে বাচ্চার র্যাশ হতে পারে বা অনেক সময় বাচ্চার গা অতিরিক্ত হিট হয়ে যেতে পারে সেই জন্য আগে কোনো সুতির জামা প্রথমে বাচ্চাকে পরাবেন পরিয়ে তার ওপরে আপনি বাচ্চাকে উলের জামাটা পরাবেন দ্বিতীয় হচ্ছে কটন বা থার্মাল থার্মাল জাতীয় এক ধরনের জামা পাওয়া যায় ভেতরটা দেখবেন একটু তুলো তুলো মতো হয় কিছুটা মোটা হয় এগুলো কিন্তু বাচ্চাকে পড়ালে বাচ্চার বেশ গরম হবে তো এই ধরনের জামা কিন্তু আপনাকে রাখতে হবে থার্মালের জামা প্যান্ট টুপিও পাওয়া যায় তো এগুলো আপনাকে রাখতে হবে যখন হালকা শীত পড়বে তখন আপনি বাচ্চাকে এগুলো পরাতে পারবেন জামা কাপড়ের মধ্যে তিন নম্বর হচ্ছে সুতির জামা বা গেঞ্জি কাপড়ের জামা আপনাকে নরম সুতি বা গেঞ্জি কাপড়ের ফুল হাতা জামা কিন্তু অবশ্যই রাখতে হবে পায়জামা এবং জামা এছাড়াও টুপিটাও আপনাকে রাখতে হবে সুতির কারণ যখন হালকা ঠান্ডা পড়বে তখন কিন্তু এগুলো আপনার প্রয়োজন হবে তখন হয়তো এমন অনেক সময় হয় যখন থার্মালের জামা পরালেও গরম লাগে আবার উলের জামা কাপড় পরালে তো গরম লাগে তো সেই সেই রকম সময়ে আপনার কিন্তু এই ফুল হাতা নরম যে সুতির জামা কাপড়গুলো হয় এগুলো কিন্তু কাজে লাগে তাছাড়াও থার্মাল বা উলের জামা পরানোর আগে ভেতরে সুতির জামা কিন্তু পরানোর প্রয়োজন হয় তাই জন্য বেশ কিছু সুতির জামা এবং পাল জামা কিন্তু আপনাকে রেখে দিতে হবে এবং আপনাকে সুতির টুপিও কিন্তু রাখতে হবে কারণ উলের টুপি খুবই গরম হয় সবসময় বাচ্চাকে পরানো যায় না আর এই বয়স সেই বাচ্চাদের অর্থাৎ ছোটো বাচ্চাদের দেখবেন প্রচুর ঘাম হয় মাথা প্রচুর ঘামে তো উলের টুপি পরালে তাদের মাথাটা ভীষণ গরম হয়ে যায় সেই জন্য উলের টুপি সব সময় বাচ্চাকে পরানো যায় না সেই জন্য কাপড়ের টুপি বাচ্চাকে পরিয়ে রাখাটা বেস্ট যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে তখন আপনি উলের টুপিটা পরাতে পারবেন সেই জন্য সুতির পাজামা জামা এবং টুপি এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এছাড়াও বাচ্চা রেগুলার যে সমস্ত জামা কাপড় পরে অর্থাৎ হাফ হাতা যে জামাগুলো থাকে সেগুলোও রাখতে হবে কারণ অনেক সময় ভেতরে পরানোর জন্য এই জামাগুলোর প্রয়োজন হয় তো এই গেল জামা কাপড়ের কথা জামা কাপড়ের বিষয়ে একটা বিষয়ে বলে রাখি যে বাচ্চাকে কোনো সময় অতিরিক্ত জামা কাপড় পরাবেন না কারণ বাচ্চারা ভীষণ ঘামে তো যদি অতিরিক্ত জামা কাপড় পরান তাহলে তার ঘাম হয়ে ঠান্ডাও লেগে যেতে পারে এবং বাচ্চাদের অস্বস্তি হতে পারে বাচ্চাদের কিন্তু স্কিনেও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন লেয়ারে লেয়ারে জামা কাপড় পরাতে অর্থাৎ ভেতরে একটা জামা পরালেন তারপর আরেকটা জামা পরালেন তারপর আর আরেকটা জামা পরালেন এভাবে লেয়ারে লেয়ারে জামা কাপড় পরানোর চেষ্টা করবেন যখন গরম লাগলো একটা লেয়ার খুলে দিলেন এইভাবে জামা কাপড় পরালে বাচ্চাদের গাটা কিছুটা গরম থাকে প্রশ্ন হতে পারে যে বাচ্চাকে কতগুলো জামা পরাবো বা বাচ্চার গরম লাগছে না ঠান্ডা লাগছে সেটা আমি কিভাবে বুঝবো অনেক বাচ্চা তো বলতে পারে না সেক্ষেত্রে এটা বলা হয় যে মা যতগুলো লেয়ারে জামা কাপড় পরবে বাচ্চাকে সবসময় তার থেকে একটা লেয়ারের বেশি জামা কাপড় পরাবেন তাহলেই যথেষ্ট তার বেশি জামা কাপড় পরানোর দরকার নেই তবে আমার মনে হয় এই বিষয়টা সব সময় ঠিক হয় না কারণ আমি আমার জোহানের ক্ষেত্রেই দেখেছি অনেক সময় আছে যখন আমার ঠান্ডা লাগছে কিন্তু দেখা গেলে ওর হয়তো গরম লাগছে ওর গাগুলো ঘামছে তো সেই ক্ষেত্রে যদি আমি যতগুলো লেয়ারে জামা কাপড় পরেছি তার থেকে ওকে একটা বেশি লেয়ারে জামা কাপড় পরে তাহলে তার আরও গরম হবে আরও ঘাম হবে সেই জন্য সবসময় এই বিষয়টা খাটে না তাই আপনাকে বাচ্চাকে দেখে বুঝতে হবে যে তার গরম লাগছে না ঠান্ডা লাগছে সেটা আপনি কিভাবে বুঝবেন বাচ্চার যদি গরম লাগে তাহলে দেখবেন গলাগুলো ঘামছে মাথার ভেতরটা চুলের ভেতরগুলো ঘামছে কপালটা ঘামছে তো এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার গরম লাগছে আর যখন বাচ্চার ঠান্ডা লাগবে তখন দেখবেন কালগুলো ঠান্ডা হয়ে গেছে হাতের তলা পায়ের তলা এগুলো ঠান্ডা হয়ে গেছে গালগুলো ঠান্ডা হয়ে গেছে তো তখন আপনি বুঝতে পারবেন যে এবার বাচ্চার ঠান্ডা লাগছে তো সেই অনুযায়ী তখন আপনি জামা কাপড় পরাবেন বা খুলবেন ছোটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু আপনাকে অল্প জামা কাপড় রাখলে হবে না সব জামা কাপড়ই আপনি মোজা বলুন বা জামা প্যান্ট যেটাই বলুন না কেন অনেক বেশি বেশি করে রাখতে হবে কারণ এই সময় বাচ্চারা অনেক সময় নোংরা করে ফেলে অনেক বেশি বেশি নোংরা করে তাছাড়াও শীতকালে সব সময় রোদ ওঠে না ঠিকঠাক তো জামা কাপড় বেশি শুকায় না যেহেতু মোটা জামা কাপড় হয় সেই জন্য বেশি ভালো শুকাতেও চায় না অনেক সময় তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি বেশি করে জামা কাপড় কিন্তু রেখে দিতে হবে এই গেল জামা কাপড়ের বিষয়টা এবার ডাইপারের বিষয়টা আসা যাক ছোট বাচ্চারা যাদের এখনো পর্যন্ত টয়লেট ট্রেনিং বা পটি ট্রেনিং হয়নি তাদের কিন্তু ডাইপারটা প্রয়োজন হবে অর্থাৎ যারা এখনো পর্যন্ত মুখে বলতে পারে না সেই সমস্ত বাচ্চাদের কিন্তু শীতকালে ডাইপারটা প্রয়োজন হবে গরমকালে হয়তো আপনার ডাইপার প্রয়োজন হয়নি আপনি কাপড়ের ন্যাপি ইউজ করেছেন এবং বারবার চেঞ্জ করেছেন কিন্তু শীতকালে কিন্তু জামা কাপড় ঠিকঠাক শুকাবে না এটা যেমন একটা কারণ আর একটা কারণও হচ্ছে বাচ্চা বারে বারে যদি হিসি করে বা পটি করে সেটা বারবার ভিজিয়ে ফেলবে এবং বাচ্চার গাও ভিজে যাবে এছাড়াও সেটা যখন চেঞ্জ করবেন তখনও কিন্তু বাচ্চার গায়ে ঠান্ডা লাগবে সেই জন্য আপনাকে যদি ডাইপার আপনি পরিয়ে রাখেন বাচ্চাকে তাহলে প্রায় চার পাঁচ ঘন্টার জন্য আপনি নিশ্চিন্ত থাকবেন এবং বাচ্চারও বারবার খোলার জন্য ঠান্ডা লাগার সমস্যাটাও হবে না তিন নাম্বার হচ্ছে ওয়াইপস এই সময় কিন্তু আপনার বাচ্চার জন্য আপনাকে ওয়াইপসটাও ব্যবহার করতে হবে কারণ বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবসময় আপনি বাচ্চার গায়ে জল দিতে পারবেন না বিশেষত ছোটো বাচ্চারা অনেকবার পটি করে এবং গরমকালে হয়তো আপনি ধুয়ে দিতে পেরেছেন কিন্তু শীতকালে আপনি বারবার ধুয়ে দিতে পারবেন না বারবার ধুলে কি হবে বাচ্চার শরীরও ড্রাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি এছাড়াও বাচ্চাকে বারবার জলের সংস্পর্শে আনলে বাচ্চার কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে তাই ওয়াইসটা হচ্ছে খুব ভালো একটা অপশন আপনি অবশ্যই আপনার কাছে একটা ওয়াইস রেখে দেবেন এবং বাচ্চাকে এটা দিয়ে আপনি শীতকালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন চার নাম্বার হচ্ছে মালিশ করার জন্য তেল বাচ্চাকে তেল মালিশ করা কতটা প্রয়োজনীয় সেটা আপনারা সবাই জানেন বিশেষত শীতকালে তো বাচ্চাকে তেল মালিশ করতেই হবে কারণ এই সময় বাচ্চার ত্বক ড্রাই হয়ে যায় এই সময় বাচ্চার ত্বক থেকে আর্দ্রতা উড়ে যায় তাই বাচ্চার ত্বককে আর্দ্র রাখতে আপনাকে অবশ্যই বাচ্চাকে তেল মালিশ করতে হবে শীতকালে বাচ্চাকে তেল মালিশ করার জন্য ভার্জিন পিওর বা এডিবেল আমন্ড অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এক বছরের থেকে বড় কোনো বাচ্চা যা তার যদি সর্ষের তেল স্যুট করে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে বাচ্চাকে সর্ষের তেল দিয়েও মালিশ করতে পারেন তবে এক বছরের থেকে ছোট বয়সী বাচ্চাদের সর্ষের তেল ব্যবহার করা যাবে না এবং যদি লক্ষ্য করেন কোনো বাচ্চার এক বছরের থেকে বড় হয়ে গেছে তবুও সর্ষের তেল স্যুট করছে না সেক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনি আমন্ড তেল বা অলিভ তেল ব্যবহার করতে পারেন বাচ্চাকে স্টেপ বাই স্টেপ কিভাবে তেল মালিশ করবেন কেনই বা তেল মালিশ করবেন এবং এর সতর্কতাই বা কী এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে আমার দুটো ভিডিও আছে অবশ্যই ভিডিও দুটো দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন বাচ্চাকে তেল মালিশ করতে হবে সে বিষয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাছাড়াও আপনি ওপরে আই বাটনে ক্লিক করলেও কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে বডি লোশন বা ময়েশ্চারাইজার তেল মালিশ করলেও কিন্তু বাচ্চার স্কিন ড্রাই হয়ে যায় স্নান করে যখন নিয়ে আসবেন তারপরে গাটা মোছার পর দেখবেন স্কিনটা ড্রাই হয়ে যায় বডিলেশন বা ময়েশ্চারাইজার দিনে আপনি বাচ্চাকে অনেকবারই লাগাতে পারেন স্নান করিয়ে আসার পর গাটা মুছিয়ে দেবেন মুছিয়ে দেওয়ার পর যখন দেখবেন যে গাটা আদ্র আদ্র আছে ভেজা ভেজা টাইপের আছে সেই গায়ে আপনি প্রথমে বাচ্চাকে সারা গায়ে কিন্তু ময়শ্চারাইজারটা লাগিয়ে দেবেন এছাড়াও দিনে যতবারই আপনি লক্ষ্য করবেন যে আপনার বাচ্চার গা ড্রাই হয়ে গেছে আপনি ততবারই বাচ্চাকে লাগাতে পারেন এই বিষয়ে আর একটা কথা বলি অনেক সময় আপনারা বলেন যে বাচ্চাদের ঠোঁট ফাটে তো সেই ক্ষেত্রে ঠোঁটে আমরা কি ব্যবহার করতে পারি যে সমস্ত বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ব্রেস্ট মিল্কটাই বাচ্চার ঠোঁটে লাগিয়ে দেন তাহলেই যথেষ্ট বাচ্চা যখনই দেখবেন ঠোঁটটা ড্রাই মনে হচ্ছে তখনই ব্রেস্ট মিল্কটা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন ঠোঁটটা ময়েশ্চার হয়ে যাচ্ছে আর যে সমস্ত বাচ্চারা বড় তাদের ঠোঁটে ঘি বা বাটার লাগাতে পারেন এটা কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করবে শীতকালে যেহেতু জল ভীষণ ঠান্ডা থাকে তাই কিন্তু বাচ্চারা জল খেতে চায় না এর ফলে বাচ্চাদের বিভিন্ন রকমের সমস্যা হয় কনস্টিপেশনের সমস্যা হয় শরীরে জল শূন্য হয়ে যায় শরীর শুষ্ক হয়ে যায় নাক দিয়ে রক্ত পড়ে পেটের সমস্যা হয় বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এ সময় লক্ষ্য করা যায় জল না খাওয়ার জন্য সেই জন্য একটা ফ্লাস্ক কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে ফ্লাস্কের ভেতরে ঠান্ডা গরম জল মিশিয়ে একটা নর্মাল টেম্পারেচারের করে সেটা আপনি রেখে দিতে পারেন এবং সেটা মাঝে মাঝেই বাচ্চাকে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন বাচ্চা সেই জল জলটা খাচ্ছে তাছাড়াও জল ঠান্ডা হয়ে যায় তাই বাচ্চা চোখ মুখ ধোয়া বা বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়েও সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এই জলটা আপনি বাচ্চাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন সাত নাম্বার এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিসিন অর্থাৎ ওষুধ এই সময় কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের সমস্যা লক্ষ্য করা যায় গ্যাসের সমস্যা হতে পারে কনস্টিপেশনের সমস্যা হতে পারে আর বিশেষত সর্দি কাশি জ্বর তো লেগেই থাকে তাই বিভিন্ন রকমের ওষুধগুলো কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে আগে থেকেই বেশ কিছু ওষুধ আপনাকে বাড়িতে রেখে দিতে হবে যেমন সর্দি কাশির ওষুধ জ্বরের ওষুধ পেট খারাপের ওষুধ বমির ওষুধ নেজাল ড্রপ এরকম কমন কিছু কিছু ওষুধ কিন্তু আপনাকে বাড়িতে রেখে দিতে হবে আট নাম্বার হচ্ছে আপনার বাড়ি যদি খুব ঠান্ডা হয় কোনো মতে হয়তো গরম রাখা যাচ্ছে না জানলা দরজা বন্ধ করেও বা অসহ্য একটা ঠান্ডা সেই ক্ষেত্রে আপনি রুম হিটার ব্যবহার করতে পারেন তবে রুম হিটার সময় চালিয়ে রাখা যাবে না একটুখানি ঘরটা গরম করে নিয়ে তারপরে আপনি বন্ধ করে দিতে পারেন কারণ যত আপনি রুম হিটার চালাবেন তত কিন্তু বাচ্চার গাটা ড্রাই হয়ে যাবে বাচ্চার শরীর থেকে আর্দ্রতাটা টেনে নেবেন সেটা মিনিমাম সময় যতটা কম সময় হয় আপনি অল্প অল্প করে রুম হিটার ব্যবহার করতে পারেন যেহেতু সেটা বাধ্যবাধকতা আপনাকে করে হবে কিছু করার নেই কোনো অপশান নেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি রুম হিটার ব্যবহার করতে পারেন তাছাড়া যদি এসি থাকে তাহলে এসি টেম্পারেচার কিন্তু আপনি মোটামুটি আঠাশ তিরিশ এরকম রেখেও রুমটাকে আপনি নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন আপনাদের জানালাম বাচ্চার যত্ন নিতে গিয়ে কি কি জিনিস আপনাকে হাতের কাছে রেখে দিতে হবে এছাড়াও আরও অনেক জিনিসই থাকতে পারে যদি সেরকম কিছু আপনার মনে পড়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন কারণ অনেকের হয়তো সেই জিনিসগুলো প্রয়োজন হতে পারে তাই অন্যের হেল্পের জন্য আপনি অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও আমার এই ভিডিও থেকে হেল্প পেতে পারেন আর এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে